নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। আগামীকাল শনিবার 23 নভেম্বর 2022 যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন, কারণ এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করে থাকি। দেখুন, আগামীকাল শনিবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে সিদ্ধি যোগ। রাহুকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল আগামীকাল থাকছে, 11টা 43 মিনিট থেকে 12টা 28 মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে। এবার আমি মূল আলোচনাতে প্রবেশ করি, কারণ খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। অনেকে চেষ্টা করছে, প্রাপ্তি হচ্ছে না। রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তি কিন্তু ঘটাবে, আমি এটা এখনো বলছি, কিন্তু পাওয়ারটা কেমন লাগবে এটা জানা দরকার। ফট করে রাহু রক্ষা কবচ নিয়ে নিচ্ছেন, সেটা করলে হবে না। নিজস্ব জন্ম ছকটা একবার বিশ্লেষণ করুন, তারপর আপনি কেমন পাওয়ার লাগবে সেই অনুযায়ী কবচ কিন্তু তৈরি হবে। রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কত নম্বর ডিগ্রিতে আছে, এবং রাহু কি আপনার স্থান বলি না দিশা বলি, সেটা কিন্তু দেখা একান্তই দরকার। শুধু রাহু না, তার সাথে সাথে দেখতে হবে আপনার জন্মছকে শুক্র, শনি, বুধ, এই কটি গ্রহকেও কিন্তু দেখা একান্তই দরকার, এবং চারটি ভাব। এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব। এই ভাবগুলো যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে কি মানে স্মুথলি কাজটা কিন্তু হয়ে যাবে, এবং দশা, মহাদশা, অন্তর্দশা যদি পারমিট করে, আপনি খুব সহজেই না ধনশালী ব্যক্তিতে পরিণত হবেন। কে চায় না বলুন তো, খুব কম পরিশ্রম করে কোটি টাকা ইনকাম করি, ফট করে আমার জীবনে প্রচুর টাকা আসুক, দুঃখ দারিদ্র কষ্ট যেন দূর হয়ে যায়। এটাই করবে হচ্ছে ভাগ্য, ডেস্টিনি, ডেস্টিনি সর্বশেষ কথা বলবে, এবং রাহু। যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, অবশ্যই ক্যাশ অন ডেলিভারি তো আপনারা নিতে পারেন, তবে নিজস্ব জন্মকুণ্ডলিতে একবার বিচার করুন। যাদের ক্ষেত্রে নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন। দেখুন, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু বাধা আছে, মানে চট করেই যে কোনো কাজ হয়ে যাবে এমনও না, আর কারো কারো ক্ষেত্রে চট করে হয়, খুব এটা কম। আপনি যদি দেখবেন শতাংশের বিচারে খুব কম, মুষ্টিমেয় কিছু মানুষের কাছে প্রচুর অর্থ আছে, কিন্তু অনেক মানুষের মানে দিন আনে দিন খায় এমনও আছে। এই মানুষদের ক্ষেত্রে আমি একটি কথা বলি, তাদেরও কপাল কিন্তু ফুলবে, খুব পরিশ্রম করছে সারা জীবনটা পরিশ্রমে, মানে একাকার হয়ে গেল, আমি কি শান্তি পাবো না, আমি কি টাকার মুখ দেখতে পাবো না। অবশ্যই আপনিও টাকার মুখ দেখতে পাবেন, সেই জন্যই তো জ্যোতিষশাস্ত্র আপনার পাশে আছে। দেখুন, কোটিপতি
হওয়া খুব সহজ নয়, আবার খুব সহজও। দুটি আমি বললাম, এর মধ্যে কিন্তু লজিক আছে, এটা যারা বুঝার ঠিক বুঝে নিতে কিন্তু পারবেন। আমি এরপরে আর কিন্তু বিস্তারিত আলোচনা করলাম না, কোটিপতি হওয়া খুব সহজ নয়, আবার খুব সহজ। এবার বুঝে নিন, যারা বুঝবেন, যারা জ্ঞানী যারা আছেন, যারা একটু বুঝতে পারেন, তারা অবশ্যই কমেন্ট করবেন এই কথাটির। দেখুন, মানুষের ভাগ্যের পরিহাসে কি না হয়, কেউ রাজা থেকে ভিখারিতে পরিণত হয়, কেউ ভিখারি থেকে রাজাতে পরিণত হয়। কখন কার ভাগ্য কিভাবে চমকায় সেটা কেউ কিন্তু বলতে পারে না। কেন কেন আপনার জীবনে এত বাধা আসছে, হোয়াই, কি দরকার আপনার জীবনের এই বাধাকে দূর করার জন্য? নিশ্চিতরূপে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা অর্থপ্রাপ্তির প্রচেষ্টা করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আগামীকালের যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির কম বেশি প্রাপ্তি হয় 50 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 5,000 হতে পারে, 5 লাখও হতে পারে, 50 লাখও হতে পারে, আবার কোটিও হতে পারে। এটাই তো দেখার দরকার, আপনার মহাদশা, অন্তর্দশা, আপনার ভাগ্যভাব রাহু এবং এর পাশাপাশি বাস্তু, বাস্তুও কিন্তু আমাদের জীবনে এফেক্ট কিন্তু দেয়। জয় শনি মহারাজের জয়। প্রত্যেকে অবশ্যই কমেন্ট এটা করবেন। আগামীকাল পাঁচটা রাশির নাম্বার 1 কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ 72%। দ্বিতীয় রাশির কথা বলবো, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের ভাগ্যের মিটার 70%। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের ভাগ্যের মিটার 73%। 4 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের ভাগ্যের মিটার 69%। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের ভাগ্যের মিটার 71%। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির আমি কথা আপনাদেরকে বললাম এবং টার্গেট নাম্বারটা দিলাম এবং ভাগ্যের মিটার যেটা আমি দিলাম সেটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং যারা জানতে চাইছেন যে রাশিভিত্তিক শুভ সময় অবশ্যই তারা কমেন্ট অবশ্যই করুন। যারা যারা রাশি শুনতে চাইছে তাদেরকে কমেন্টে উত্তর দিয়ে দেওয়া হবে। যে যে রাশি শুনতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করুন যে আপনার রাশিভিত্তিক সময়টা আপনাকে কমেন্ট বক্সে অবশ্যই চট জলদি আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কারণ অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরই চ্যানেল। অর্থাৎ এই চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকুন, এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।